শুভ সন্ধ্যা বন্ধুরা, ট্রাভেল উইথ অর্ঘ্য নতুন ব্লগ নিয়ে আমি অর্ঘ্য আছি আপনাদের সাথে। আজ আমরা কোথায় এসে পৌঁছেছি চলুন একটু দেখে নিই। দেখুন, ওই দূরে দেখা যাচ্ছে মণিপাল হসপিটাল এবং তার ঠিক বিপরীত দিকে এই হস্তশিল্প মেলা এখানে অনুষ্ঠিত হচ্ছে। আজ আমরা এখানেই আছি, চলুন আস্তে আস্তে প্রবেশ করা যাক এই হস্তশিল্প মেলা 2023। হস্তশিল্প মেলা, এখানে বিভিন্ন রকমের হাতের কাজের সামগ্রী বিক্রি হচ্ছে। প্রচুর দোকানি তাদের নিজেদের বা নিজেদের প্রতিষ্ঠানের তৈরি করা হাতের কাজ নিয়ে এই মেলায় এসেছে। দেখুন কত রকম নানা ধরনের শোপিস এখানে দেখতে পাওয়া যাচ্ছে। এই হচ্ছে অসাধারণ সুন্দর সেই কৃষ্ণ মূর্তি এবং তার পাশে এখানে বিভিন্ন রকমের ব্যাগ, রাম, লক্ষ্মণ এবং সীতা দেবী, এবং নিচে দেখুন খুব সুন্দর একটি মা দুর্গার মূর্তি। এখানে বিভিন্ন রকমের মাদুর, দেখুন কি সুন্দর হাতে বানানো কারিগরি। সবকটি অত্যন্ত সুন্দর এবং দেখে নিজেদের খুব ভালো লাগছে। এখানে দেখুন দেওয়ালে বিভিন্ন রকমের ভাস্কর্য তৈরি করে রাখা আছে, আপনারা চাইলে এগুলো সংগ্রহ করতে পারেন। মা দুর্গা থেকে আরম্ভ করে বিভিন্ন রকমের মূর্তি এখানে দেওয়ালে ওয়ালে আপনারা লাগিয়ে রাখতে পারেন। বিভিন্ন ধরনের চেয়ার এখানে রয়েছে, তার পাশে টুল। এই হচ্ছে ওয়েস্ট বেঙ্গল হ্যান্ডক্রাফটেড 2023 পুরো ওভারঅল এই মাঠটি এখানেই অনুষ্ঠিত হচ্ছে। দেখুন একজন শিল্পী কি সুন্দরভাবে এই মেলা প্রাঙ্গণে বসে নিজের হাতের আঁকা এঁকে চলেছেন। আমরা সেই শিল্পীর দর্শন করলাম। নানা রঙের বিভিন্ন রকমের কেটলি, মাদুর, আসন, জামা কাপড় সমস্ত কিছুই এখানে বিক্রি হচ্ছে। বসবার জায়গার টুলগুলোকেও কি সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে। এটাই হলো হস্তশিল্প মেলার বিশেষত্ব। দোকানের বিশেষত্ব হলো বিভিন্ন রকমের ওয়াল পেন্টিং এবং এই যে নাইট ল্যাম্প বা যে জিনিসগুলো রয়েছে সত্যি অত্যন্ত সুন্দর এবং মনোমুগ্ধকর। এখানে বিভিন্ন রকমের হার বিক্রি হচ্ছে, হারের সাথে রয়েছে কানের দুল। লাইটের দোকানে প্রবেশ করা যাবে। প্রত্যেকটিতেই বিভিন্ন রকমের বৈশিষ্ট্য রয়েছে এবং এই যে সুন্দর দেওয়ালে ঝুলানোর যে মূর্তিগুলো বানানো হয়েছে এগুলির দাম 250 থেকে 450 টাকা। এবং এই যে মূর্তিগুলি এর সাথে সাথে আপনারা এই স্টল থেকে পেয়ে যাচ্ছেন বিভিন্ন রকমের টেবিল ল্যাম্প,
wall hanging. সুন্দর একটি ঘড়ি দেখতে পাওয়া যাচ্ছে। রকমারি ফুল দেখুন, এখানে লক্ষ্মী নারায়ণের খুব সুন্দর একটি কাট আউট বানানো হয়েছে। এবং কৃষ্ণ একসাথে একই মূর্তির মতো হচ্ছে। আরেকটি ঘর, এখানেও প্রচুর সামগ্রী রয়েছে। হার থেকে আরম্ভ করে বিভিন্ন রকমের সামগ্রী, ব্যাগ, সমস্ত কিছুই রয়েছে এই মূর্তিগুলি। গোপাল ভাঁড় থেকে আরম্ভ করে বিভিন্ন রকম বাদ্যযন্ত্র, রবীন্দ্রনাথ, লোকনাথ বাবা, মা দুর্গা সবই রয়েছে। কানের দুলগুলি লক্ষ্য রাখুন। সুন্দর সুন্দর সব টেবিল ল্যাম্প দেখতে পাচ্ছেন, প্রত্যেকটি টেবিল ল্যাম্পে নতুন নতুন দেখুন। এগুলো হচ্ছে স্ট্যাচু, সুন্দর সুন্দর সব বানানো রয়েছে। সব থেকে বড় কথা, এই প্রত্যেকটি হস্তশিল্প অর্থাৎ হাতে করে বানানো, যার জন্য শিল্পীদের বাহবাদিতেই সত্যি অসাধারণ সুন্দর প্রত্যেকটি জিনিস। এবার বেরিয়ে চলার পালা, হস্তশিল্প মেলা 2023।
এগিয়ে চললাম আমরা বাইরের পথে। হস্তশিল্প মেলা 2023 এটি সল্ট লেকে ঐক্যতানে হচ্ছে। 8ই অগস্ট থেকে 23 সেপ্টেম্বর পর্যন্ত এই মেলাটি চলছে, আপনারা এসে দেখতে পারেন। তা এখানেই শেষ করছি আজকের এই পর্ব। হস্তশিল্প মেলা 2023 থেকে আমি অর্ঘ্য ছিলাম আপনাদের সাথে ট্র্যাভেল উইথ অর্ঘ্যতে। সুস্থ থাকুন, ভালো থাকুন এবং দেখতে থাকুন ট্র্যাভেল উইথ অর্ঘ্য।